নমস্কার প্রাথমিকের টেট সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ খবর যে প্রাইমারি টেট দু হাজার যে প্রফেশনাল আনসার কি বেরিয়েছিল গত সাত পাঁচ দু হাজার চব্বিশে তার কিন্তু ফাইনাল আনসার কি বেরোতে চলেছে কাল এবং তার দিন অর্থাৎ আগামী পরশু প্রাথমিক টেট দু হাজার তেইশের রেজাল্ট বেরোতে চলেছে পর্ষদের যে সূত্র সেই মারফত কিন্তু যে খবর বেরিয়েছিল যে জুলাই মাসের ফার্স্ট উইকে প্রাইমারি টেট দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশিত হবে তো সেই মতোই যদি হয় তাহলে কিন্তু আগামী কালকে ফাইনাল আনসার কী দু হাজার তেইশে টেটের এবং তারপরের দিন অর্থাৎ তারপরের দিনই দু হাজার তেইশ টেটের ফাইনাল রেজাল্ট কিন্তু বেড়েতে চলেছে তো দেখা যাক খবরটা সত্যি কিনা না তো জুলাই মাসের প্রথম সপ্তাহ যেটা শেষ হচ্ছে আগামী পরশু অর্থাৎ কাজের দিন শুক্রবার তো আগামী পরশুর মধ্যেই কিন্তু রেজাল্ট বার যদি করে তাহলে কিন্তু যদি খবরটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আগামী পরশুর মধ্যে কিন্তু রেজাল্ট বের করে দেবে দু হাজার তেইশ প্রায় প্রাইমারি টেটের যে রেজাল্ট তো যে প্রফেশনাল আনসার কি অনুযায়ী কিন্তু বলেছিল যে মাত্র তিনটি প্রশ্ন ভুল ধরা পড়েছে অর্থাৎ যে প্রশ্নগুলি তিনটি সাবজেক্ট থেকে তিনটি প্রশ্ন ভুল অর্থাৎ আর কোনো প্রশ্নে কিন্তু ভুল নেই অনেকেই আবেদন করেছিলেন চ্যালেঞ্জ করেছিলেন প্রশ্নে তো সেখানে বলা হচ্ছে যে মাত্র তিনটি প্রশ্নে ভুল ছিল এবং সেটার একটা নির্দিষ্ট কিন্তু সত্য ফাইনাল আনসার কিন্তু দেবে এবং সেটা নিয়ে কিন্তু এক্সপার্ট কমিটিও কিন্তু বসানো হয়েছিল তো দেখা যাক আগামী কালকে ফাইনাল আনসার কি বেরোয় কি না এবং আগামী পরশুর রেজাল্ট বেরোয় না এটা কিন্তু বিষয় কারণ জুলাই মাসের ফার্স্ট উইক যেটা খবর হয়েছিল সূত্র মারফত যে জুলাই মাসের ফার্স্ট উইকে দু হাজার তেইশের প্রাইমারি রেজাল্ট প্রকাশিত হবে তো সেই সেই অনুযায়ী যদি হয় তাহলে আগামী পরশুর মধ্যে কিন্তু সমস্ত প্রসেস কমপ্লিট করে আগামী পরশুর মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে হবে তো দেরি করতেও পারে বিষয়টা প্রাথমিক শিক্ষা উপর নির্ভর করতে তবে সমস্ত কাজ প্রায় সম্পন্ন হয়ে যাওয়ার কথা তো দেখা যাক এই প্রাইমারি টেটে কতজন পাস করেন তো সেই সম্বন্ধীয় বিষয় পরের দিন পরের দিন আসবো তো খুব বেশি পাস করবে না এবারে প্রাইমারি টেটে কারণ প্রশ্নপত্র যে কাঠিন্য মান তাতে কিন্তু অনেকেই পাশ করতে পারবেন না তো এটাই এটাই হলো বিষয়